ভাইরা সব শুনছেন তো নাকি? হাত তুলে দেখান, শুনছেন তো? আলহামদুলিল্লাহ, বসে হাত নামায়, কথা বুঝার চেষ্টা করে। আমি আব্বাস সিদ্দিকি একটা দলকে মানি, ভুরভুরাকে নয়। জামাতের মাস্টার ছিলেন পীর আবু বকর সিদ্দিক, তিনি প্রচার করেছে, তাই ফুরফুরা ফুরফুরা বলে কথা বুঝছেন। সিলসিলা হলো রসুলের, নবী যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন অসুস্থ, নবীর পরে বিশ্ব জাহানের কে দায়িত্ব পাবে? নবী বললেন আমার পরে আবু বকর পাবে। নবী থেকে শুরু হলো আবু বকরের পর ওমর, ওমরের পর উসমান, উসমানের পর আলী, এমন করে এমন করে তৎপর তৎপর আস্তে আস্তে উনবিংশ বিংশ শতাব্দী এই নবী মেকে যাওয়া আহলে সুন্নাতের জামাতের দায়িত্ব দেখাশোনা করার পীর আবু বকরকে আল্লাহ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে এসেছে? চলে যান দেওবন্দ, ইউপি, সারনপুর, লখনউ, এই বিরাট এলাকায় আহলে সুন্নাতের জামাতের দেখাশোনার দায়িত্ব কাকে দিয়েছিল? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যান ওই বেইলি লাইব্রেরি, এইসব এলাকাতে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন হযরত আহমদ রেজা খান রাহমাহুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ওই এলাকার মাস্টার, ইনি এই এলাকার মাস্টার, আমারও এলাকার মাস্টার পীর আবু বকর সিদ্দিক। দুই আর দিয়ে কত হয়? যদি কেউ তিন বলে মাস্টার ভুল, সে পৃথিবীর যে কোনো জায়গায় যান, তাই তো নাকি? আজকে দেওবন্দে যান, পৃথিবীর যেখানে যান, এই দুই আর দুই চার যেখানে হবে জানবেন মাস্টার পারফেক্ট। যেখানেই দেখবেন নবীকে নূরের নবী বলেছে জানবেন আহলে সুন্নাতুল জামাত, যেখানেই দেখবেন নবী হায়াতুন নবী বলেছে এ আহলে সুন্নাতুল জামাত, যেখানে দেখবেন নবী মানুষ ঠিকই কথা কিন্তু আমাদের মতো নাই, কেমন আল্লাহ কেমন আল্লাহ ভালো জানে, যে সৃষ্টি করতে সেই ভালো জানে, সেই জন্মে আহলে সুন্নাতুল জামাত। যেখানেই দেখবে জানাজার আগে জানাজার পরে কুয়া চাওয়া যায় জানবেন আহলে সুন্নাতুল জামাত, যেখানেই দেখবেন কবর জিয়ারত কবরবাসীর দিকে মুখ করে আল্লাহর কাছে চাইছে জানবেন আহলে সুন্নাতুল জামাত। আযানের পরে নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করছে জানবেন আহলে সুন্নাতুল জামাত। কথা বুঝে আসছে? পাতের শেষ যেই হোক এই আকীদা যার কাছে পাবেন এ হলো জান্নাতি, আর যার কাছে আকীদার বিখিলাফ যাবে ও বাহাত্তর জাহান্নামী দল। কি নাম দিয়েছে আমি জানি না, কথা বুঝে আসছে? বান্দা মাথা হ্যাঁ করেছে ঝরঝর করে আল্লাহ বান্দারে গেছে, এ বান্দা মাথা তোলো কোথায় যাবে বলো, আল্লাহ যেটা আপনার মর্জি সেটাই হবে। ওই সময় আল্লাহ বলবে আমার বান্দারে এরা আমাকে চিন্তা করে আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, এরা আমাকে রুকুন দেয় আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, এরা আমাকে রোজা রাখে আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, কিন্তু এর বিনিময়ে আমার জান্নাত তোমার যাবে না। আমার জান্নাত নিতে গেলে শুধুমাত্র আমি আল্লাহ পা আমার দয়া ছাড়া পাওয়া যাবে না। এ আমার বান্দারে আজকে তুমি আমাকে চিন্তা দিয়েছিলে,
কত নামাজ দেবেন 10 মিনিটের নিঃশ্বাসের বিনিময়ে? বলে কত নামাজ দেবেন? আল্লাহ বলছে 10 মিনিট নিঃশ্বাস দেবো, এর ওসিলায় কত নামাজ দেবেন আল্লাহকে? কোন জিনিসের সঙ্গে নিঃশ্বাসের বিনিময় করা যাবে? বলেন বিনিময় করা যাবে? আল্লাহ সেই জিনিসটা ট্যাক্স নিচ্ছে, আল্লাহ নিঃশ্বাসের ট্যাক্স নেয়। বান্দা তুই নামাজ পড়ে রোজা রেখে হজ দেখে মনে করছিস জান্নাত যাবো, তোকে কি খাইয়েছে? খাবার ট্যাক্স নিয়েছে আমি? অনেক মানুষ দেখবেন জন যুগল ছেলে বিমারে পড়ে আছে, অনেক বুড়ো লোক দেখবেন দাঁড়িয়ে দেবেন আমার কাছে না নাই। তাহলে ক্ষমতাটা তোকে কেউ দিয়েছে আল্লাহ? আপনি এর বিনিময় তুই আমাকে কি দিবি বল? বান্দা আমার রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না, যা আমি আল্লাহ আমার রহমতের ওসিলায় তোকে নাজাত দিলাম। জেনে বলুন সুবহানাল্লাহ, অবশ্যই যে আমাকে সিজদা করে সে আমার রহমতটা পাবে। কেন? তার কারণ খুশি, যে আমাকে রোজা রাখে অবশ্যই সে আমার রহমত পাবে, কেন তার উপরে আমি খুশি। তাহলে রসুলকে ভালোবাসলে আল্লাহর রহমত পাওয়া যাবে না? কথা বলছেন না কেন? পাওয়া যাবে না, শুধু দুটো জিনিস দেওয়া যাবে না, দুটো জিনিস দেওয়া যাবে না। কটা? দুটো, একটা হচ্ছে রুকু, দ্বিতীয় হচ্ছে সেজদা। এই দুটো আল্লাহকে দেওয়া যাবে না। আমার বাবেরা নজওয়ান তরুণেরা আর ভেতরে নেই, খালি চেয়ার গুলো তুলে দেন, খালি চেয়ার গুলো তুলে বাইরে বার করে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন, নবীকে নূরের নবী বলে মানবেন, নবী হায়াতুল নবী বলে মানবেন, নবী শাফাআতুল নবী বলে মানবেন। শাফাআত করার দায়িত্বটা কে দেবে? আল্লাহ।
আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সব জানিয়েছেন এই আকীদা রাখবেন। কে জানিয়েছে? আল্লাহ। আর আল্লাহকে কে জানিয়েছে বলে? আল্লাহকে কেউ জানায় না। তাহলে পার্থক্যটা কোথা বুঝছেন তো? কোথা পার্থক্য বুঝছেন না? আল্লাহ নিজে থেকে নিজে জেনেছে আর নবীকে আল্লাহ জানিয়েছে। তাহলে আল্লাহ নবীর সঙ্গে পার্থক্য রইল না, এক হয়ে গেল। পার্থক্য রয়েছে। সবচেয়ে গোপন জিনিস আল্লাহ নিজে, সে আল্লাহ যখন নিজেকে তার বন্ধুকে দেখিয়ে দিয়েছে আর কি গোপন লাগবে? সবচেয়ে গোপন জিনিস কি? আল্লাহ নিজে। এক জায়গায় এক ছুপা হুয়া রাস্তে মেরে খুদা জরফ মে আপকো জেহি কাহিনি কা ইরাদা কিয়া তব তক ভি নূর সে মুহাম্মদ কো পাইদা কিয়া। সেই নবী কে আল্লাহ ডেকে নিলো, মেরে দোস্ত আও মেরে পাস, আওর পড়াও আওর পড়াও, সাথ মে জিব্রাইল থা মগর এক জায়গা রুকে সিদরাতুল মুনতাহা মে। এ জিব্রাইল আগে চল, কিউ তু রুকে? তব জিব্রাইল কহনে লাগা, আগে নূরে ইসসে আগার এক কদম আগে গয়ে উস নূর সে মে জিব্রাইল জল জায়েঙ্গে। তব নবী নে আর্জ কিয়া, ফরমানে লাগা, এ জিব্রাইল তু ভি তো নূর হে। মগর জিব্রাইল নে কহনে লাগা, আগে তু নূর হে, উস নূর কে সামনে খড়ে হোকে বাত করনা। দুশ্মী নূর কি বাত কি বাত নেই, খোদা নে একই নূর বানায়া, জিসকা নাম খোদা নে খুদ রাখা, নূরে মুহাম্মদ রসূলুল্লাহ জলালুল সুবহানাল্লাহ। হার জগা রসুল কে সাথে, ওহাঁ সে নবী আগে চল পড়ে আকেলে, জানে লাগা আওয়াজ আনে লাগা, মেরে দোস্ত আওর উপর আওর উপর আওর উপর আওর উপর। নবী নে কহনে লাগা, ইতনা দূর গায়ে থে হাম, জমিন সে লেকে পহলে আসমান জিতনা দূর হে, পহলে আসমান সে দূসরা আসমান উতনা হি দূর হে, দূসরা আসমান সে তিসরা আসমান উতনা হি দূর হে, তিসরা আসমান সে চৌথা আসমান উতনা হি দূর হে, হার আসমান সে হার এক আসমান সে দূসরা আসমান, জমিন সে পহলে আসমান জিতনা দূর হে উতনা হি দূর হে। কথা বুঝছেন না? যে কার গিলে পাঠানো একটা বিদেশি জার্মানি গাড়ি এসছে আমার দেশে, আমি তো মনে করি হেলিকপ্টার নেমে পড়ে।